সদী খেজুর চাষ মুর্শিদাবাদ চ্যানেলে আপনাদের স্বাগত আজকে আপনাদের দেখাবো ভিয়েতনামি বারো মাসি আম এটা আপনারা দেখছেন ভিয়েতনামি বারো মাসি আম এর পাতাগুলো দেখছেন খুব লম্বাটে পাতা একদম লম্বা এবং এর যে ফল হয় সেই ফলগুলোও কিন্তু লম্বা লম্বা ফল হয় মানে গোল টাইপের যে আম হয় সেটা কিন্তু নয় এটার ফল কিন্তু আপনার লম্বা টাইপের হবে লম্বাটে হয় এখানে আপনারা দেখছেন বারো মাসি ভিয়েতনামি আম এটি আপনি আপনার জমিতে ছ ফুট অন্তর অন্তর লাগাবেন এবং এর একটা পদ্ধতি হলো যে এই গাছ দেখছেন আপনার এটা গোড়া থেকে একটা মাটিতে লাগানো আছে সেই গাছটাই আপনাদেরকে দেখানো হচ্ছে এখানে দেখছেন এই গাছ কিন্তু যেভাবে আপনি বড়ো কুড়ি ফুট তিরিশ ফুট যে আম গাছ দেখেছেন বা যে গাছ দেখতে অভ্যস্ত এটা কিন্তু সেরকম নয় এটা কিন্তু আপনার নিচে থাকবে এটা ছয় থেকে সাত ফিট অন্তর অন্তর আপনি কিন্তু এটা রোপণ করতে পারেন এখানে দেখছেন এটা গাছের গোড়া এবং এই গোড়া থেকে দেখছেন এটা কিন্তু এইভাবে এই নিচেই এই অবস্থাতে কিন্তু আপনার আম ধরবে আরও একটা গাছ আপনাদের দেখাই খুব কাছ থেকে তাহলে ক্লিয়ার হয়ে যাবেন এখানে দেখেন এটা হলো গাছের গোড়া এবং এখান থেকে দেখেন এখান থেকে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এটা হলো আম গাছ আমরা যেভাবে গতানুগতিক যে গাছগুলো দেখে থাকি বা যে উঁচু গাছ আমরা মনে করি আম ছোটোবেলায় যেমন আম গাছে উঠে খেলা করা বা আম গাছে উঠে গল্প করা বা দুষ্টুমি করা এটা কিন্তু দেখছেন এখানে কিন্তু দুষ্টুমি করার উপায় নেই কোনো বাচ্চা যদি মনে করে গাছে উঠবো উঠে দুষ্টুমি করব করার উপায় নেই কেননা দেখছেন কত ছোট গাছ মাটি থেকে ছয় থেকে আট ইঞ্চি উপরেই কিন্তু ম্যাক্সিমাম এক ফিট উপর এ আছে দেখতে পাচ্ছেন গাছের গোড়া আম ভালো ফলন হয় এবং এর দামও প্রচুর দাম অফ এটা তো আপনি কমসে কম সাড়ে তিনশো থেকে চারশো টাকা কিলো আপনি দাম পাবেন এবং অত্যন্ত টেস্টি খুব সুন্দর খেতে মানে এত রসলো এত সুন্দর ফল মানে আপনি চিন্তা করতে পারবেন না আপনি খাওয়ার পরে বলবেন সত্যিই আমি আজকে একটা নতুন জিনিস নতুন ইয়ে খেলাম দেখছেন এবং এই আম আমাদের যেহেতু সবার পছন্দের একটি ফল এবং রসাল এবং খুব স্বাস্থ্যকর একটি ফল আপনারা দেখছেন ভিয়েতনামি বারো মাসি আম আপনারা চাষ করতে চাইলে অবশ্যই যোগাযোগ করুন আমাদের সঙ্গে সম্পূর্ণ সহযোগিতা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন এবং স্বল্প মূল্যে চারাও ব্যবস্থা আমরা করে থাকি এখানে আর একটা গাছ আপনাদেরকে দেখাবো। এখানে দেখেন গাছের গোড়া দেখুন বুঝতে পারছেন কতটা হাইটা আছে মাটি থেকে আমি তো এটা একদম ক্যামেরাকে একদম শুয়ে শুয়ে করতে হবে মনে হচ্ছে আমি তো বসেও করতে পারছি না হাত ধরে যাচ্ছে এত ছোট গাছ দেখছেন মাটির দিকে দেখেন আর গাছের দিকে দেখেন ম্যাক্সিমাম দেড় ফিট এক থেকে ফিট হাইট আপনারা গতানুগতিক চাষ থেকে উঠে আসুন এটা আমার অনুরোধ আপনাদের কাছে এবং আপনারা ফল চাষ করে দেখুন এবং আপনারা লাভবান হচ্ছেন কি না ট্রাই করতেও পারেন পাঁচ কাঠা জমিতে আপনারা লাগিয়ে পরীক্ষা করুন যে সেখান থেকে আপনি কতটা রিটার্ন পাচ্ছেন এবং গতানুগতিক যে চাষ করেন সেখান থেকে আপনার রিটার্ন কতটা তাহলে পরে আপনি বুঝতে পারবেন যে কোনটা বেশি ভালো ভিডিওটি অপরকে দেখার জন্য সুযোগ করে দিন ভিডিওটি শেয়ার করুন এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ